শুনতে একটু অন্যরকম মনে হলেও নিকভুজিশিক নামের অসাধারণী মানুষটি জন্ম নেন দুই হাত আর দুই পা ছাড়াই। তার জন্মের পর প্রথমবার তাকে দেখে বাবা স্তম্ভিত হয়ে যান, এতটাই যে তার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়। দীর্ঘ চারটি মাস ধরে মা তাকে কোলে তুলে নেওয়া তো দূরের কথা, তার চেহারার দিকে তাকাতে পর্যন্ত চাননি। ডাক্তাররা বলে দিয়েছিলেন যে এরকম শারীরিক ত্রুটি নিয়ে নিকের জীবনে কিছুই হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু উল্টো নিক তাদের ভবিষ্যৎ বাণীগুলোকে মিথ্যা প্রমাণ করে দেন। তিনি তার বুড়ো আঙুল দিয়ে লেখাসহ হুইল চেয়ার অপারেট করা আর কম্পিউটার চালানো শিখে ফেলেন। প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত বিশেষ কোনো স্কুলে বাবা মা তাকে পাঠাননি, তাকে ভর্তি করে দেওয়া হয় একটা পাবলিক স্কুলে। অন্যান্য শিশুরা নিকের উপরে মারাত্মক নিপীড়ন চালাত। এর সাথে শারীরিক ত্রুটির কারণে ব্যঙ্গ বিদ্রুত ছিলই। বেড়ে ওঠার সাথে সাথে তীব্র হতাশা নিককে ঘিরে ধরা শুরু করে। নিজের জীবন নিয়ে কোনো আশার আলো তিনি দেখছিলেন না। 10 বছর বয়সে নিক একবার বাড়ির বাথটাবে ডুবে থেকে আত্মহত্যার চেষ্টা করেন। এরকম বেশ কয়েকবার চেষ্টার পরে নিক একসময় উপলব্ধি করেন, এভাবে নিজের প্রিয় মানুষগুলোর কষ্টের কারণ তিনি হতে চান না। এক সময় নিজের এই শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি নিক মেনে নিলেন। এরই সাথে তার সংগ্রাম শুরু হলো, এই প্রতিবন্ধকতাকে ইতিবাচকভাবে নেওয়ার সংগ্রাম। 17 বছর বয়সে নিকের জীবনে চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে। এই পরিবর্তন এনে দেয় তার হাই স্কুলের সামান্য একজন পরিচ্ছন্নতা কর্মীর অসামান্য কিছু কথা। সেই পরিচ্ছন্নতা কর্মী তাকে উৎসাহ দিয়ে বলেন, নিক, তুমি একদিন অসাধারণ একজন বক্তা হবে। নিকের চেহারায় তিনি অদ্ভুত কিছু একটা দেখেছিলেন, কিন্তু সেটা কি তিনি তখনই বুঝতে পারেননি। তাই তিনি নিককে উৎসাহ দেন তার জীবনের গল্প অন্যদের বলার জন্য। তার কথায় নিক নিজের ভিতরেও এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করেন। সত্যি সত্যি নিক একদিন অডিটোরিয়ামের মঞ্চে উঠে তার গল্প বলেন। সেদিন নিকের গল্প শোনার জন্য উপস্থিত হয় মাত্র 6 জন ছাত্রছাত্রী। এটাই ছিল নিকের জীবনে দেওয়া প্রথম বক্তৃতা। নিক উপলব্ধি করেন যে জীবনের এই কঠিন সংগ্রামে তিনি আর একা নন, তারই মতো অসংখ্য মানুষ জীবন সংগ্রামে হাল ছেড়ে দিয়ে অন্ধকারে হতাশার জগতে হারিয়ে যাচ্ছে। সেদিনই তিনি সিদ্ধান্ত নিলেন, অন্য মানুষদের আলোর পথ দেখানোর জন্য, জীবনের প্রকৃত অর্থ শেখানোর কাজে তিনি আজীবন কাজ করে যাবেন। তিনি হয়ে উঠবেন মানুষের সামনে মানুষের জীবনের কথা বলার একটি মাধ্যম, একজন বক্তা। এরপরে তিনি তার প্রথম অলাভজনক সংগঠন গড়ে তোলেন, এটার নাম ছিল লাইফ উইদাউট লিমস। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নিজের জীবনের অসহনীয় অভিজ্ঞতাগুলো মানুষের সামনে তুলে ধরেন। শারীরিক ও মানসিক উৎপীড়ন বা বুলিং এর বিপক্ষেও সোচ্চার হয়ে ওঠেন। তখন থেকে আজ পর্যন্ত নিক 60টিরও বেশি দেশ ঘুরেছেন, পৃথিবী জুড়ে লাখ লাখ মানসিকভাবে ভেঙে পড়া হৃদয়ের মানুষগুলোকে ধার দিয়েছেন নিজের ইচ্ছা শক্তি, নিজের আত্মপ্রত্যয়ের সবটুকু। তিনি 3000-এর উপরে বক্তৃতা দিয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষের সাথে কথা বলেছেন। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বক্তাদের মধ্যে নিক ভুজিশিক একটি উজ্জ্বল নাম। সুখ আর শান্তিময় জীবন গড়ে তোলার জন্যে নিজের সীমাবদ্ধতাগুলোকে অগ্রাহ্য করে এগিয়ে চলতে হবে। আর এই চরম ধ্রুব শিক্ষাটায় নিক আত্মস্থ করে নিয়েছেন অতি সুচারুরূপে। স্কাইডাইভিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতাও নিকের রয়েছে। অবসর সময়ে তিনি সার্ফিং, সাঁতার, ছবি আঁকা এরকম বিভিন্ন কিছু করতে পছন্দ করেন। 2008 সালে নিকের জীবনে এক নারীর আগমন ঘটে। নিকের বক্তৃতা শোনার জন্যেই তিনি এসেছিলেন। প্রথম দেখাতেই তারা দুজনে একে অপরের প্রেমে পড়ে যান। 4 বছর পরে তাদের বিয়ে হয়। আজকে নিক ভুজিশিক 4 সন্তানের গর্বিত পিতা। তার লেখা প্রথম বইটি 30টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। বইটি বিশ্বব্যাপী বেস্ট সেলারও হয়েছিল। নিকের প্রতিটি কথা, প্রতিটি বার্তা আজকে প্রতিধ্বনিত হয়ে প্রতিটি জায়গায় প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। নিক ভুজিশিক আজকে অপ্রতিরোধ্য একটি নাম। ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব, এই কথার সমর্থনে নিকের জীবনের থেকে বড় প্রমাণ আর কিছু কি আদৌ রয়েছে? আপনার নিজের দৃষ্টিভঙ্গি যদি যথার্থ হয়ে থাকে, সামনে যে কোনো বাধাই আসুক না কেন, সেগুলো অতিক্রম করে আপনি আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন। সবকিছু শেষ কথা একটাই, এক মুহূর্তের জন্যেও ভরসা হারাবেন না, সফলতা আসবেই। Don't be afraid to work, don't be afraid to try, don't be afraid to network, and don't be shy. Go out and try, and you never know who you may inspire along the way.